এখানে আলু সেদ্ধ নিয়েছি আর ডাল সেদ্ধ নিয়েছি, এটাকেই ভালো করে কড়াতে মেখে নেব, মানে ভেজে নেব আলুর পরোটার পুর বানানোর জন্য। এতে কিছু মশলাও দেব। তো চলুন, তেল গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দিচ্ছি। আলুর ভাজাটা হয়ে গেছে, আলুটা এর মধ্যে দিয়ে দেব। এখানে মুগ ডাল সেদ্ধটা দিয়ে, এখানে মুগ ডাল দিয়ে যেহেতু হচ্ছে, মুগ ডাল সেদ্ধর মধ্যে কোনো লবণ দিইনি, আলুর মধ্যে দেওয়া ছিল। আর শুকনো লঙ্কা মেরে মেখে নিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মুগ ডালে লবণ দেওয়া নেই। অল্প পরিমাণ লবণ দিলাম, দিয়ে দেব ভাজা মশলা, ভাজা মশলা এটা একটু মেরে নিই, নইলে আবার লেগে গেলে শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, স্যুপটা যে তৈরি হয়ে এসছে এটা একদম শুকনো শুকনো রাখতে হবে। ডালের পরোটা, যেহেতু আমি এখানে ডালটা দিয়েছি বেশি, তাই ডালের পরোটাই বলবো। তো এটা হাতা দিয়ে একটু মেখে নেওয়া হচ্ছে, নইলে ডেলা পাকিয়ে যাবে, যাতে ডেলা ডেলা হয়ে না হয়ে থাকে সেই জন্যই এটা হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নেওয়া হচ্ছে। তো আমার পুরটা তৈরি হয়ে গেছে, ডাল আলুর পুরটা, এটা ঠান্ডা করতে দেব, ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। এখানে একটা গামলা নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি এক বাটি আটা নিয়ে নিচ্ছি, আটা ময়দা মিক্স করে পরোটাটা করবো। শুধু ময়দা করলে চামড়া চামড়া হয়ে যাবে, ময়দার পরিমাণটা বেশি নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেবো তেল, ভালো করে ময়ন দিয়ে আটা ময়দা মিক্স করে নেবো। জল দিয়ে, রুম টেম্পারেচার জল দিয়ে এটা মেখে নেবো। তো ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে ঢেকে রাখবো। আধ ঘন্টা পর চলে এসেছি, এক ঘন্টা পর এটাকে আবার একটু মেখে নেবো। তারপর এটাকে লুচি থেকে, একটু লুচি না রুটির থেকে একটু বড় বড় প্রথমে একটু পুরটা ভরে নেব। এটা একটু বাটি মতন করে নিলাম, এটা সবাই জানে তবুও দেখাতে হয়। তো এটা পুরটা ভরে নিয়ে এটাকে ভালো করে মুড়ে দেব। এটা আলুর পুর বলতে পারেন বা ডাল পুরির মতনই ডালের পরোটাও বলতে পারেন। রেসিপিটা কেমন লাগবে, কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে বলবেন। এটা হচ্ছে মুড়ে এইভাবে করে দিলাম। এবার এটাকে এবার পরোটা বেলে নেব, আমি আটা দিয়ে বেলবো। খুব সাবধানে বেলতে হবে, খুব সাবধানে বেলতে হবে যাতে ফেটে না যায়। বন্ধুরা একটু ফাটেনি, দেখুন এটাকে ভেজে নেব। তো আগে দুটো বেলে নিই, তারপরে ভাজাটা দেখাচ্ছি। আলু দেওয়া হয়নি, আরে ওটা অন্যরকম হচ্ছে, এটা একটু অন্যরকম হচ্ছে, দু রকমের পরোটা হচ্ছে।
এবারে হয়ে গেছে, আটাটা ভালো করে ঝেড়ে নিলাম। নিয়ে এটা একটু রাখলাম, রেখে এর মধ্যে পুর দিলাম। এটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হলো, ছড়িয়ে ছড়িয়ে না দিলে হবে না। এবার এটা আটাটা ছেড়ে ভালো করে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু বেলে দেবো। দুরকম ভাবেই করা যায়। এই হলো পরোটা, এটা ডাবল রুটির পরোটা হয়ে গেল। কিন্তু মুখগুলো যাতে খুলে না যায় সেটা একটু ভালো করে চেপে দিতে হবে। তো আমার স্টাফিং পরোটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। চলুন এবার ভাজা করি। এটা হলো ডবল রুটির পরোটাটা, এটা ফুলে যাচ্ছে, এটা একটু রিচ। এবারে যেটা পুরো ভরে করেছিলাম এটা সেটা করবো, সে রুটিটা ভেজে নেবো, তারপরে তেল দেবো।